হঠাৎ করেই সরগরম বঙ্গবন্ধু পাড়া। সংস্কার কাজের তদারকিতে হাজির জাতীয় ক্রীড়া পরিষদ, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও বাফুফের কর্তারা। সংস্কার কাজের উন্নতি ঘুরে দেখতেই ঝটিকা সফর মূল্যায়ন কমিটির। নিচে ড্রেসিং রুম ও স্টেডিয়ামের বেশ কয়েকটি জায়গায় সংস্কারের পর পছন্দ না হয় আবারও সেখানে হবে নতুন করে সংস্কার কাজ। সমন্বয়হীনতার গন্ধ পাওয়া গেলেও সেটা উড়িয়ে দিয়েছে মূল্যায়ন কমিটি। মধ্যবর্তী মূল্যায়ন তো করা হয়েছে, এই জন্য দেখার জন্য আমরা কতটুকু প্রোগ্রেস করেছি, কোথায় কোনো গ্যাপ আছে কিনা। বারবার ভাঙা গড়া খেলার সঙ্গে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে জিনিসপত্রের বেড়েছে দাম, ফলে 59 কোটি টাকা অতিরিক্ত খরচের সঙ্গে বেড়েছে সময়। আরও বিউটিফিকেশন সহ কিছু কম্পোনেন্ট যোগ করে এটা টাকার অঙ্কটা আরও বাড়ছে, 157 কোটি টাকার মতো প্ল্যানিং কমিশন এক নেই। এগুলি হয়ে যখন আসবে আমরা আশা করছি যে যত দ্রুততম সময়ের মধ্যে এটা করা যায় আমরা সে বিষয়ে সচেষ্ট। জিনিসপত্রের দাম বেড়েছে, প্লাস ডিজাইন চেঞ্জ হয়েছে, যার কারণে এখন আবার 157 কোটি। এই করতে গিয়ে কিন্তু প্রকল্পের সময়ও বাড়ে এবং কাজগুলোতেই হয়। আর আপনারা যেটা বলেছেন মানের ব্যাপারে, আমি মনে করি বাফুফে ওনাদের প্রতিনিধি আছে, মাঠের কিউরেটর আছে, ওনারা দেখবেন, দেখে ওনারা টেকনিক্যালি যেটা ফিজিবল সেটাই বুঝে নেওয়া হবে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। জুনেই এদেশে আসার কথা আর্জেন্টিনা ফুটবল দলের। নির্ধারিত সময় শেষ হচ্ছে না বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। তাহলে কিভাবে সম্ভব বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ আয়োজনের অসম্ভবকে সম্ভব করার কথা শোনালো বাফুফে? যুব ক্রীড়া মন্ত্রণালয় তাদের সাথে আরও ইন্টেনসিভলি আলাপ আলোচনা করে সেক্ষেত্রে কাজ কি না করলে আসলে আমাদের কোন কোন কাজগুলো একদম ম্যান্ডেটরি হবে সেটা আবার হবে অন্য একটা বিষয়ে, অন্য একটা ফোরামে, অন্য একটা মিটিংয়ের মাধ্যমে। যদি আসলে আমরা আর্জেন্টিনাকে আনতে চাই জুন মাসে, যদি শেষ পর্যন্ত হয়, তাহলে আমাদেরকে আসলে অন্যান্য অনেক কিছু কাজ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং যেটা নিয়ে আসলে আরও ইন্টেনসিভলি কাজ করতে হবে। আগামী বছর জুনের আগে পাওয়া যাচ্ছে না বঙ্গবন্ধু স্টেডিয়াম। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।